ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর তোহা, আপনি প্রশ্ন করেছেন, হাদিসে আছে ধারণা করে কথা বলা মিথ্যার অন্তর্ভুক্ত, আবার হাদিসে এটাও আছে যে মুস্তাহিদ ভুল করলে একটি আর সঠিক করলে দুটি নেকি পায়, কারণ কি? দেখুন, দুটি দুই জিনিস ভাই। এক হলো ধারণা করে কথা বলা মিথ্যার অন্তর্ভুক্ত, এই যে বলা হচ্ছে এটি হলো কোন ধারণা, এটি হলো অন্য কোনো মানুষের বিষয়ে, ব্যক্তিগত কোনো বিষয়ে, অথবা যেটার সঙ্গে দুনিয়াবী নিছক দুনিয়াবী সম্পর্ক বা দিনী সম্পর্ক, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো গ্রুপ বা কোনো সম্প্রদায় সম্পর্কে মন্তব্যমূলক ধারণা, সেই ধারণা মিথ্যার অন্তর্ভুক্ত। কিন্তু এর বাইরে অনেক ধারণা আছে যে ধারণাগুলো প্রশংসনীয়, যেমন কারোর প্রতি সুধারণা করা, এটা ভালো। আমি নিশ্চিত না সে ভালো কিনা, কিন্তু ধারণা ভালো করলাম, ইতিবাচক দিকটা নিলাম, এটা খুব ভালো, কারণ আপনার ইমানদারদের প্রতি সুধারণা রাখতে হয়। এর পাশাপাশি আপনার মুস্তাহিদ যে ধারণা করে আপনার সিদ্ধান্ত বের করেন, সেটাও এর অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই ধারণা করা করে কথা বলা যে মিথ্যার অন্তর্ভুক্ত, তার অন্তর্ভুক্ত এটা না যে মুস্তাহিদ ধারণা করে কোনো সিদ্ধান্ত দিবেন। কারণ মুস্তাহিদ যদি ধারণা করে সিদ্ধান্ত না দেন, তাহলে কোরআন এবং সুন্নার অনেক বিষয় আছে যে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সব বিষয়গুলো সুস্পষ্ট না, বা অনেক যুগের প্রয়োজনে অনেক নতুন নতুন নিত্য নতুন সমস্যা সৃষ্টি হয়, যেগুলো কোরআন এবং সুন্নাহ নাজিল হওয়ার যুগে ছিল না। সেগুলোকে কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওইটার সঙ্গে গবেষণা করে তার সিদ্ধান্ত বের করা মুস্তাহিদদের কাজ। তো সেটা যদি ওনারা করতে না পারেন, একেবারে নিশ্চিত হাদিসের কারণে থাকবে, আর না হলে আমরা কিছু বলবো না। তাহলে তার সমাধান মানুষ কীভাবে পাবে, কথা বুঝে আসছে? এরকম হাজার হাজার বিষয় আছে, সেজন্য এগুলো ওই নিষিদ্ধর ধারণার অন্তর্ভুক্ত নয় যে ধারণার হাদিসে বলা হয়েছে ধারণা করে কথা বলা মিথ্যার অন্তর্ভুক্ত। সব ধারণার কথা ওখানে বলা হয় নাই, আর তার প্রমাণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্না বাদাদ্দান্নি ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনাহের কাজ। অর্থাৎ সব ধারণা গুনাহের কাজ নয়, অন্যায় কাজ নয়, বরং অনেক ধারণা ভালো এবং অনেক ধারণা অনুমোদিত, জায়েজ। যেমন কারোর প্রতি সুধারণা করা, এটা ভালো। তারপরে যা কোরআন এবং সুন্নার সিদ্ধান্ত বের করার জন্য যোগ্য উপযুক্ত মুস্তাহিদ এর জন্য গবেষণা করে ধারণা করে সিদ্ধান্ত বের করা, এটা খুবই ভালো। এর কারণে সব দেওয়া হয়। বিধায় দুটি দুই জিনিস সম্পূর্ণ। আর যেটি আপনি একটা হাদিসের দিকে ইঙ্গিত করেছেন, এক সাহাবি অন্যজনকে বললেন যে তুমি মিথ্যা বলছো, এখানে অনেক বিরাট বিষয় আছে। কেউ যদি মুস্তাহিদ হওয়ার মতো যোগ্য না হয় আর সে ইজতিহাদ করে কোনো কিছু বলে, তখন তাকে শাসানোর জন্য, শাসন করার জন্য শক্ত বা কঠোর ভাষা ব্যবহার করেছেন, হয়তোবা এরকম হতে পারে, কথা বুঝে আসছে? আর যদি কোনো মুস্তাহিদ ইজতিহাদ করেন, তাহলে সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম সহ যুগ যুগ ধরে আমরা দেখে আসছি অন্যরা সেটাকে সম্মানের চোখে দেখেন। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিতির সালাত নিয়ে আব্দুল ইবনে আব্বাস বা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলা হয়েছিল যে উনি তো এইভাবে পড়েন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে, তখন তিনি বলেছেন যে তিনি একজন মুস্তাহিদ, মুআবিয়া একজন মুস্তাহিদ, অতএব তার মতটা আমার মতের সাথে না মিললেও তার মতটাকে আমি উড়িয়ে দেবো না। এবং এটাই বেশিরভাগ সাহাবিদের কর্মনীতি থেকে দেখা যায়। এক দুটো বিচ্ছিন্ন যে ঘটনা পাওয়া যায়, সেটা হয়তো বা যে ব্যক্তি ইজতিহাদ করেছে সেই ইজতিহাদের উপযুক্ত নয়, তথাপি ইজতিহাদ করেছে, সেজন্য হয়তো বা কঠোর ভাষায় তাকে দমন করা হয়েছে বা শাসন করা হয়েছে। আল্লাহু আলাম বিসওয়াব।